এইসব চরিত্রের সঙ্গে পরিচয় নেই এমন বাঙালি কমই আছে। এদের সাক্ষাৎ পাওয়া যায় দুটি আশ্চর্য বই ও একটি আশ্চর্য গল্পে। বই দুটি হলো আবোল তাবোল আর হজ বড়ল, আর গল্পটি হলো হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি। এদের স্রষ্টা হলেন সুকুমার রায়, যার জন্ম হয়েছিল আজ থেকে 100 বছর আগে। সুকুমারের পিতা ছিলেন ময়মনসিংহের মশুয়া গ্রামের জমিদার হরিকিশোর রায়চৌধুরীর দত্তক পুত্র কামোদারঞ্জন। দত্তক নেবার পর কামোদারঞ্জনের নাম হয় উপেন্দ্রকিশোর। উপেন্দ্রকিশোর ছিলেন 5 ভাইয়ের 1 ভাই। বড় ছিলেন শারদারঞ্জন, তারপর উপেন্দ্রকিশোর, তারপর মুক্তিদারঞ্জন, চতুর্থ কুলোদারঞ্জন ও পঞ্চম প্রমোদারঞ্জন। বড় ভাই শারদারঞ্জন ছিলেন সংস্কৃত ও গণিতে পণ্ডিত, তাঁর লেখা বই পাঠ্যপুস্তক হিসাবে ব্যবহার হতো। শারদারঞ্জন মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ ছিলেন। এছাড়া তার আরেকটি পরিচয় ছিল, তিনি ছিলেন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেট খেলোয়াড়। উপেন্দ্রকিশোর খেলোয়াড় ছিলেন না, কিন্তু তার মধ্যে নানান গুণের সমাবেশ ঘটেছিল। তিনি ছিলেন চিত্রকর, বৈজ্ঞানিক, অনন্য শিশু সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ ও মুদ্রণ শিল্পে অগ্রণী গবেষক। উপেন্দ্রকিশোরই ছিলেন একমাত্র ভারতীয় যার লেখা প্রবন্ধ বিলাতের বিখ্যাত মুদ্রণ শিল্পের বার্ষিকী পেনরোজ অ্যানুয়ালে প্রকাশিত হতো। তার সঙ্গে উপেন্দ্রকিশোরের তোলা ছবিও থাকত। তৃতীয় ভাই মুক্তিদারঞ্জন গণিতজ্ঞ ও দুর্ধর্ষ খেলোয়াড় ছিলেন। তিনি মেট্রোপলিটন কলেজে অধ্যাপনা করতেন। কুলোদারঞ্জনও ক্রিকেট খেলতেন। তাছাড়া তিনি দেশ বিদেশের পৌরাণিক কাহিনী ও বিখ্যাত ইংরাজি গল্পের কিশোর পাঠ্য অনুবাদ করে প্রসিদ্ধি লাভ করেছিলেন। প্রমোদারঞ্জন সরকারি জরিপ বিভাগে কাজ করতেন। তিনি তার কর্মজীবনের বিচিত্র অভিজ্ঞতার কথা বনের খবরে লিপিবদ্ধ করে গেছেন। এই 5 ভাইয়ের মধ্যে 3 ভাই উপেন্দ্রকিশোর, কুলোদারঞ্জন ও প্রমোদারঞ্জন ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। তা সত্ত্বেও 5 ভাইয়ের মধ্যে সৌহার্দ্য চিরকাল অটুট ছিল। ব্রাহ্ম সমাজের নেতৃস্থানীয় স্বাধীন চেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের কন্যা বিধুমুখীকে উপেন্দ্রকিশোর বিবাহ করেন। ততদিনে উপেন্দ্রকিশোর মশুয়া থেকে কলকাতায় চলে এসে রয়েছেন 13 নম্বর কর্ণওয়াল স্ট্রিটে। উপেন্দ্রকিশোর ছিলেন 6টি সন্তানের জনক। এদের মধ্যে বড় ছিলেন কন্যা সুখলতা, তারপর সুকুমার, তারপর বোন পুণ্যলতা, চতুর্থ সুবিনয়, পঞ্চম শান্তিলতা ও সর্বকনিষ্ঠ সুবিমল। সিটি স্কুল থেকে এন্ট্রেন্স পাশ করে সুকুমার প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থবিজ্ঞান ও রসায়নের ডাবল অনার্স নিয়ে বিএসসি পাশ করেন। তার অধ্যাপকদের মধ্যে ছিলেন রাসায়নিক আচার্য প্রফুল্লচন্দ্র রায়। সেই সময় রায় পরিবার থাকতেন সুকিয়া স্ট্রিটে। কলেজে থাকতেই সুকুমার একটি সংস্থার প্রতিষ্ঠা করেন যার নাম দেয়া হয় ননসেন্স ক্লাব। এই ননসেন্স ক্লাবের একটি হাতে লেখা পত্রিকা ছিল যার নাম 32.5 ভাজা। যে বিশেষ হাস্যরসের সঙ্গে সুকুমারের নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে যায় সেই খেয়াল রসের প্রথম প্রকাশ 32.5 ভাজার পাতাতেই। এই ননসেন্স ক্লাবের সভ্যদের দিয়ে অভিনয় করানোর জন্য সুকুমার 2টি নাটক রচনা করেছিলেন। একটি হলো ঝালাপালা। এই ঝালাপালার একটি দৃশ্যে পাঠশালার ছাত্র পণ্ডিত মশাইকে জিজ্ঞেস করছে,
আই গো আপ উই গো ডাউন মানে কি? আই আই কি না চক্ষু, গো গায়কারে গো, গৌ গাব গাব ইত্যমর, আপ আপ কি না চলিল বাড়ি জ, অর্থাৎ গরুর চক্ষে জ্বর, গরু কাঁদিতেছে, কেন কাঁদিতেছে? উই গো ডাউন, উই অর্থে যাকে বলে উই পোকা, গো ডাউন অর্থে গুদমখানা, অর্থাৎ গুদমে উই ধরে আর কিচ্ছু রাখলে না, তাই না দেখে আই গো আপ, অর্থাৎ গরু কেবলই কাঁদিতেছে। অন্য নাটকটি হলো লক্ষণের শক্তিশেল। প্রথম দৃশ্যের ঘটনাস্থল হলো লঙ্কায় রামের শিবির, পাত্রীরা হলেন রাম, লক্ষণ, সুগ্রীব, বিভীষণ, জাম্বুবান ও পারিষদবর্গ। প্রথম বক্তা স্বয়ং রামচন্দ্র। কাল রাত্রিরে আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছি। দেখলাম কি, রাবণ বাটা একটা লম্বা তাল গাছে চড়ছে, চড়তে চড়তে হঠাৎ পা পিছলে একেবারে পপাতচ মমারচ। তাহলে হয়তো রাবণ বেটা সত্যি সত্যি মরে, রাজ স্বপ্ন মিথ্যে হয় না, হয় না, হবে না, হতে পারে না। আমি হনুমানকে বললুম চা বেটাকে সমুদ্রে ফেলে দিয়া। হনুমান এসে বলল কি, হেলবারও দরকার হলো না, সে একেবারে মরে গেছে। ওই দেখ রাবণের রথ দেখা যাচ্ছে। ওই যে রাবণ লাঠি কাঁধে, সে কি রাবণ বেড়া তবু মরেনি? বেড়া জানতো খুব কড়া, এই হনুমান বেটাই যত যত মাটি করলে, তখন রাবণকে সমুদ্রে ফেলে দিলে গোল চুকে যেত না, বেটা আবার বিদ্যে যাই করতে গেছে, একেবারে মরে গেছে। চোর পালালে বুদ্ধি বাড়ে। এ দূত খবর কি? আগে আমি এই মাত্র আসছি। ব্যাস মস্ত খবর দিয়েছো আর কি? এই মাত্র আসছো, তোপ ফেলতে হবে। আজ কি ঘটলো না ঘটলো সব ভালো করে গুছিয়ে বলো। আমি ছানটান সেরেই পুঁই শাক চচ্চড়ি আর কুমড়ো ছেচকি দিয়ে চারটি ভাত খেয়ে অমনি বেরিয়েছিল। যদিও পাজিতে আজকে কুষ্মাণ্ড ভক্ষণ নিষেধ লিখেছে, কিন্তু কি হলো জানেন তো, আমার কুমড়োটা পচে যাচ্ছে।